করে তিল তিল করে বড় হয়েছিলাম। তখন এই ফ্যামিলির যত সম্মান, যত মান, যত পিজর্য সব কিছু আমি আমার বুকের মধ্যে রেখেছিলাম। আমি তোমাকে আমার মা বলে সম্মান করেছিলাম, কিন্তু তুমি আজ আমার পাশে টাকা বাড়ি গাড়ি বাড়ি কিছু নেই বলে আজকে তুমি আমাকে ঘেন্না করছো। মা তুমি আমাকে ঘেন্না করো আর যাই করো মা, কিন্তু যতদিন ধরে তোমার ওই পাটা, তোমার ওই পাটাকে আমি মন্দির করে রাখতে চেয়েছিলাম, তুমি আমাকে তোমার পা থেকে দূরে সরিয়ে দিও না মা। আজ ভাইয়ের কাছে, হ্যাঁ ভাইয়ের কাছে আজকে গাড়ি বাড়ি টাকা সম্পত্তি আছে বলে তুমি তাকে বলছো যে সে তোমার ছেলে, আর আমি তোমার কেউ নয়, কেউ নয়। বলো না মা, বলো না, একটা মানুষের জীবনে কি টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো একটা মানুষকে কি মানুষ করে তোলে? তুমি তো আমাকে ছোট্টবেলা শিখিয়েছিলে, শিখিয়েছিলে যে মানি প্রপার্টি এগুলো লাইফ কিছু নয়, কিচ্ছু নয়। তাহলে আজকের কেন আমাকে আমাকে তোমার রিয়েল লাইফ থেকে বাদ দিতে চাইছো মা? আর ভাই, ভাই তুই যে বললি না যে আমি মানুষ নয়, এই চৌধুরী বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরে ভাই, ছোটোবেলাতে যখন আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, তখন আমি তোকে তিল তিল করে মানুষ করেছিলাম, নিজে নিজে ঠেলা ঠেলে সেই টাকা নিয়ে তোকে খাইয়েছিলাম। যখন তোর অসুখ করলো, টিচাররা বললো তুই পরীক্ষা দিয়ে পারবি না, আমি বললাম না ও পরীক্ষা দেবে, তোকে এই কাঁধে করে এই কাঁধে করে নিয়ে তোকে আমি স্কুল পাঠাতে দাঁড়িয়ে থাকতাম। প্রচন্ড রোদ আমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারতাম না, কিন্তু সবসময় ভাবতাম যে আমার ভাই অনেক বড় হবে, সে সুর বুট টাই পরে এসে আমার চোখের সামনে দাঁড়াবে, সেই দৃশ্যটা আমি দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি আজ পেলাম না।